আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাহিরের যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন আপনাদের সবাইকে জানাচ্ছি সামাদ আজাদ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় ভিউয়ার্স, আজ নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আর আজকের সেই ব্লগ ভিডিওটি হচ্ছে আমাদের রায়পুর আদর্শ গ্রামের পূর্ব জামে মসজিদে ইফতার পার্টির একটি ব্লগ ভিডিও। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে, আর যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। যারা নতুন রয়েছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তাহলে আর দেরি নেই, চলুন ঘুরে আসি আজকের সেই ইফতার পার্টির ব্লগ ভিডিও। সম্মানিত ভিউয়ার্স, আমি হেঁটে হেঁটে ফাঁপা করে চলে যাচ্ছি আমাদের রায়পুর পূর্ব জামে মসজিদে ইফতার পার্টির আয়োজন কেমন হচ্ছে সেটা দেখার জন্যই চলে যাচ্ছি, এবং ইফতার পার্টিও একসাথে করে আসবো। তাই আমি বাড়ি থেকে রওনা হলাম। ইতিমধ্যেই আমাদের গ্রামের গাংপাড়ের রাস্তা দিয়ে যাচ্ছি, নতুন একটি রাস্তা নির্মাণ করা হচ্ছে। আশা করি কিছুদিনের ভিতরে এই রাস্তাটি কমপ্লিট হবে, পিচ করা হবে। আর সেই বিষয়ে আমি আরেকটি ভিডিও রাস্তারকে ঘিরে একটি ভিডিও তৈরি করে করতে যাচ্ছি, ইনশাল্লাহ সেটাও দেখবেন। আর আমি এখন চলে যাব আজকের ইফতার পার্টির আয়োজনে রান্না বান্না কেমন করে হচ্ছে সেটা দেখানোর জন্য। বাবুরছি, আসসালামু আলাইকুম চাচা, ভালো নিব আমার বাইরা ভাইসা বহু তাই না? আমার আমি আসলে একটু ডং করছি সাসার লোকে, সাসা আমার আসলে বাইরে হো। ওদিকে আমরা রায়পুর পূর্ব জামে মসজিদের আজকের আমরা ইফতার আর আউজ। আচ্ছা সাসা, খিতে কেন ডেকে বইছো? ফানি বইছো, আজকে খিতা দিস তার আমরা বড় আইতা হয়নি আহনি আহনি। মাংস কি দা ভাই? মাংস মুরগের মুরগনি হচ্ছেন আমাদের রায়পুর পূর্ব জামে মসজিদের বর্তমান সভাপতি। উনি আজকের আইটেম কী কী রয়েছে সে সম্বন্ধে আমাদেরকে বললেন। আর ভাই সাহেব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভুবল হওয়ারে হতই পশ্চিমে যাও কাবার পোতে জৌরে জৌরে বইয়া এই গরিবের সারানি লইয়া মিটল নাশাদ দিন গেল মোর, মিটল নাশাদ দিন গেল দুনিয়া বুঝা বইয়া রে সালাম খানি লইয়া জৌরে বইয়া এই গরিবের সালাম খানি লইয়া মামা আমার সালাম খানি রে দুনিয়া জৌরে বইয়া এই আজাদের সালাম খানি লইয়া।
ওদিকে আমরা মসজিদের পাশে আইছি, মসজিদের একটু কিনারা দেখা যার হুজুরখানা সহ আমাদের বাচ্চারা যখন আরবি বরাবরের ইগরও আছে সামনে ওইল। আস্তে আস্তে আমরা মসজিদে ঢুকি দিই মুখি ওদিকে আমি আইছি আমরা মসজিদের গেছাইয়াপুর পূর্বের পূর্ব জামে মসজিদ। বিসমিল্লাহ রহমান রহিম আমরা ঢুকি গেলাম গে আমি মসজিদ। ফাটাইছি বাড়ি থেকে এটা হইরা রান্না বান্না হইরা আলহামদুলিল্লাহ আমরা ফল ফ্রুট খাটা শুরু হয়ে গেছি কি ওদের ছোট ভাই আকিবুর রহমান অলরেডি বসে গেছি আমরা হচ্ছে ভাই নামাজ ভরে আমার বইলাই নয় জৌরে বইয়া এই গরিবে সানি লইয়া জৌরে বইয়া এই গরিবে সানি লইয়া লো নাশাদ দিন গেল মিটলো নাশাদ ওয়াও পেট লিয়া দিন ওয়ান্ডা পেটি আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই দুনিয়া আলহামদুলিল্লাহ কি বলছি কিতাব দাই তাদের পায়ের কাছে দিয়াইছো তাদের পায়ের কাছে দিয়াইছো আমার সালাম খানি রে দুনিয়ার হুজা বইয়া রে ভাই দিকে কত বেশি ভাগ আমি আমার ওরা খালি তোমরা খালি শুনি বুঝছো না খাবি তুমি চাও হইতে আমি একবার মাইনা নেই তোমরা লোক বুঝছো নাকি সামনে একেবারে আইলাম ভুবল হওয়ারে হতই পশ্চিমে যাও কাবার পোতে মইয়া
بالهوا ري هو توي پوشتي جاؤ بويا اي غوري بساني لويا جاؤ بويا اي غوري بساني لويا ميت لونا شاد اللهم آمين اللهم آمين 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 সম্মানিত দর্শকবৃন্দ আমাদের রাইয়াপুর পূর্ব জামে মসজিদে ইফতার মাহফিল উপলক্ষে আমাদের রাইয়াপুর পূর্ব জামে মসজিদের সামনে আমরা সবাই মহল্লাবাসীদের উদ্যোগে আজকের এই ইফতার পার্টির আয়োজন করা হয়েছে আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন আমাদের মহল্লাবাসীর সকল সদস্যবৃন্দকে এবং গ্রামের বিভিন্ন খান থেকে আগত দাওয়াতি সদস্যবৃন্দ রয়েছেন যাই প্রিয় ভিউয়ার্স আমি সামান্য কিছু ভিডিও রেকর্ডিং করে দিচ্ছি আপনাদের মাঝে আশা করি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর আপনারা সবাই দোয়া করবেন যাতে আমাদের আজকের এই ইফতার পার্টিটি কবুল হয় আর বিশেষ করে আমাদের এই ইফতার পার্টিটি যেন আমরা সবসময় জারি রাখতে পারি সেই আশা আমরা করেছি আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে সবসময় আমরা প্রত্যেক বছর এই ইফতার পার্টিটি আয়োজন করতে পারি আদানো কিছু কেউ তো কাহানি শুরু اشهد ان لا اله الا الله